সিনারিয়া মহকুমা কমিটির সদর মহকুমা কমিটি থেকে বিভক্ত হয়ে সভাপতি গভীর হাসপাতালে নিয়ে যাওয়ার পর শাসক দলের দুর্বৃত্তদের রাজ্যে জনসভার প্রধানমন্ত্রী গত 13 ডিসেম্বর তিনি শ্রেণী সংগঠনের সিআইটি দল ত্যাগ করে গড়ে তোলার যে প্রবণতা এটাকে সংগত করতে হবে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে এখন কি হচ্ছে? আগে 25 তারিখ মিছিল হোক, কিসের মিছিল? আরএসএস এর নির্দেশে বিশ্বহিন্দু পরিষদের সাথে মানে যোগাযোগ রেখেই সম্ভবত, কিন্তু তারা 25 তারিখ মিছিল করবে না। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে ট্রাইবেল বলা যাবে না, তারা কোনো রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই, সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না, এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এই ভিত্তিতে আইডেন্টিফাই করছে। শিডিউল মিনস ওয়াট? এটা একটা তালিকা, তালিকার মধ্যে এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তো কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না, হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণশক্তি, গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে, সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন, আন্তর্জাতিক উৎসব এটা। যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে সারা পৃথিবীতে গেলে দেখা যাচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে, সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে এই স্লোগান দেবে, অর্থের প্রভুকেশন, এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই একটা নতুন তৈরি করার সংগঠন, যেমন আপনার গত এডিসি মিটিং থেকে, এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলেন এই বিজেপিকে সরকারে টিকে থাকতে কীভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে, এটা করে যখন পারছে না, ভুল যখন বানছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মতো যখন মুখোমুখি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবেল রাইভালরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করো। এটাই তো লাইন বিজেপি, এটাই লাইন আরএসএস, এটাই ফেসবুকের দৃষ্টিভঙ্গি, এটা বুঝতে হবে। এবং এই যে কাজটা, এই কাজের মধ্যে দিয়ে আমরা জমির প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। সকলে বলতেন যে রানীবাজার সবচেয়ে শান্তিপ্রিয় এলাকা, এখানে কোনো অশান্তি হয় না, এখানে এবং একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুনামটা কিন্তু রানীবাজারে ছিল, আজকে সেটা নস্যাৎ হয়ে গেছে। এবং এই অবস্থার জন্য বিজেপি দেয়, বিজেপি চাইছে গায়ের জোরে এই অবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, এবং তারা সেখানকার আমাদের দূর যারা দলের কর্মী সমর্থক দলদি আছেন তাদের উপর বাড়ি ঘর ভাঙচুর, অত্যাচার, নিপীড়ন এগুলো চালিয়ে যাচ্ছিল। আর তোলাবাজি তো অভ্যাস, একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে তোলাবাজি, কিছু হলেই সেখানে তোলাবাজি, এগুলো অবস্থা বাড়ি ঘর থাকতে গেলেও তোলাবাজি টাকা দিতে হবে। এই অবস্থার পরও তারা কিন্তু আশ্বস্ত হতে পারছে না, পাচ্ছে এখনো এখানে সিপিএম এর যে সংগঠন, বামপন্থীদের যে সংগঠন, এই সংগঠনটা আছে উপরে, যাই হোক ভিতর ভিতরে সবাই বামপন্থী রয়ে গেছে। এই কারণেই কিন্তু আক্রমণটাকে তারা কন্টিনিউ করছেন, এটা তাদের দুর্বলতার পরিচয়। এবং এই অবস্থার মধ্যে কমরেড চুনিশা প্রয়াত হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের ক্ষতি, বিশেষ করে যখন আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে একটা ফেসিবাদী শক্তি সরকারে আছে, মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, এই যে আমাদের পার্টির সদস্য এবং সমর্থকরা করতেন, তার ফলে ত্রিপুরা রাজ্যে যে সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে গড়ে তোলা সম্ভব হয়েছিল, তার ফলে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এবং এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে অনেক অনেক মানুষ যারা আমাদের সাথে ছিলেন না এক সময়ে, তারা ধীরে ধীরে
আমাদের চিন্তা ভাবনা আদর্শের প্রতি অনুরাগী হয়ে আমাদের সাথে আসেন এবং আপনারা শুনেছেন এই শোক প্রস্তাবে যে 1985 সালে রানীবাজার এলাকায় আরো বেশ কিছু যুব বন্ধু তারা আমাদের পার্টির প্রতি আকৃষ্ট হন এবং কমরেড তুলিলাল সাহা আমাদের পার্টিতে আসেন 1985 সালে তারপর থেকে ওই সময় তুলিলাল সাহার সাথে পরিচয় না থাকলেও পরবর্তী সময়ে তিনি যখন শ্রমিক আন্দোলনে কাজ করা শুরু করেন এবং সিআইটির সম্পাদকের দায়িত্বে বৃত হন সেই সময় থেকে কমরেড তুলিলাল সাহার সাথে একটা নিয়মিত যোগাযোগ রাখার সুযোগ পেয়েছিল আমাদের